হ্যালো, নমস্কার। আমার নাম অলোক চক্রবর্তী। আমার পেশা, আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। গত 3-4 মাস যাবৎ আমি শ্রী রামকৃষ্ণ সাশপম স্যারের কাছে কিছু ক্লাস করছি, যেগুলো যার নাম হচ্ছে ইভলভ ইন্টু হিউম্যান 3.0। এই ক্লাসের উপকার বলতে গেলে মূলত প্রথমত মানসিকভাবে অনেক শান্ত থাকা যায়। সাবকনশিয়াস মাইন্ডের উপর নিয়ন্ত্রণ থাকার কারণে আপনি জীবনে যা চাইছেন তা পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন। নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং প্র্যাকটিস করলে মানুষ হিসেবে অনেকটাই উন্নততর হওয়া যাবে বলে আমার বিশ্বাস। আর এই ক্লাসগুলো কারা করবেন সেই ব্যাপারে যদি বলতে হয়, তাহলে যারা মানসিকভাবে অস্থির জায়গায় আছেন এবং লাইফস্টাইল ডিজিজ বলতে যেগুলো বোঝায়, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই সমস্ত অসুখে ভুগছেন, এবং যারা মনে করছেন যে আপনি জীবনে যেটা চাইছেন সেদিকে ঠিকমতো এগোতে পারছেন না বিভিন্ন কারণে, অস্থিরতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে, সেইগুলো নিয়ে আপনি আলোচনার মাধ্যমে আপনাকে আমার মনে হয় আপনি সমস্যার সমাধান করতে পারবেন। নমস্কার, আমি তরুণ সানগিরি বলছি। আমি মানিকপাড়া চক্রের অন্তর্গত একজন প্রাথমিক প্রধান শিক্ষক। তো স্যারের এই যে প্রয়াস লজ অব অ্যাট্রাকশনের উপর এবং ইভলভ হিউম্যান 3.0, তা আমার জীবনে এক বিশেষ গতি নিয়ে এসেছে। বিভিন্নভাবে জীবনের উত্থান পতনে আমি অনেকখানি হতাশায় ভুগছিলাম, সে হতাশা থেকে মুক্তির পথ আমি খুঁজে পেয়েছি, স্যারের দেখানো পথ, এবং সেই পথটা অবশ্যই ঐকান্তিক এবং একদমই ব্যক্তিগত কোনো অভিসন্ধি বা কোনো বিশেষ ইনকামের সূত্র হিসাবে তিনি দেখেননি। তিনি দেখেছেন একটা মানব কল্যাণের সূত্র হিসাবে, বা সেই মানব কল্যাণের একজন সঙ্গী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ জানাই ইউনিভার্সকে, যার সংযোগে হয়তো স্যারের সাথে এই যোগাযোগ হয়েছে। স্যারের প্রত্যেকটা লজিক্যাল পিপিটি সিস্টেম, প্রতিদিনের ক্লাসের পর যে ধরনের NLP তিনি সহযোগ করছেন, তা একজন মানুষকে তার হতাশা থেকে, তার রোগ থেকে, তার ব্যক্তিগত সমস্যা থেকে, আর্থিক থেকে শুরু করে সমস্ত রকমের সমস্যা থেকে উদ্ধার করতে পারে বলে আমার মনে হয়। তাই আমার সাথে যুক্ত সমস্ত বন্ধুদের আমি অনুরোধ করছি, স্যারের সাথে যুক্ত হন, নিজের আপলিভমেন্ট করুন, নিজের পজিশনকে প্রকৃত মানুষ হিসাবে তৈরি করার রাস্তাটা খুঁজে নিন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি শফিকুল হক বলছি বারাসাত থেকে। আমি রামকৃষ্ণ স্যারের NLP কোর্সে ভর্তি হয়েছি, এবং আমার মধ্যে যে সমস্ত নেগেটিভিটি ছিল সেগুলো আস্তে আস্তে দূর হতে শুরু করেছে। এবং এই কোর্স যদি কেউ কন্টিনিউ করে তাহলে অবশ্যই তার মধ্যে সমস্ত রকম যে সমস্যা, সে যে মানসিক হোক বা শারীরিক হোক, যেমন হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বা যে ধরনের বা যে কোনো ধরন সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে। এবং এই NLP কোর্সটা অবশ্যই তাকে মন দিয়ে করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং যদি কন্টিনিউ ভালো করে প্র্যাকটিস করে অবশ্যই খুবই ভালো ফল পাওয়া যাবে, যেটা আমি পাচ্ছি। মাত্র 20 দিন হলো আমি স্যারের কোর্সে ভর্তি হয়েছি, 4 কি 5টা ক্লাস করেছি। আস্তে আস্তে আমার মধ্যে যে সমস্ত নেগেটিভিটি সেগুলো দূর হতে শুরু করেছে এবং পজিটিভিটি আসতে শুরু করেছে। ধন্যবাদ স্যারকে। বলো পল্লবী, NLP প্র্যাকটিস করে কেমন লাগলো? আমার ভীষণ 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 ভালো লাগছে। আমার আগে আমি প্রচুর মানে ব্ল্যাঙ্ক করতে পারতাম না, মানে আমি যা কিছু নেগেটিভ চিন্তা ভাবনা গুলো আসতো প্রচন্ড পরিমাণে, সেই নেগেটিভ চিন্তাগুলো আর এখন আসতে চায় না। ওগুলো নিজে থেকেই মানে নিজে থেকে আমি ব্ল্যাঙ্ক মানে নিজে থেকে ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে আমার
প্র্যাকটিস করার দরকার হয় না, যে ওটা প্র্যাকটিস করে মাইন্ডটা ব্ল্যাঙ্ক করব সেরকম দরকার হয় না। তারপর আমি আগে যে মানে আমার স্যাড যত মুমেন্টস বা কিছু ওগুলো মনে করার চেষ্টা করছি সেগুলো মনে আসতে চায় না কোনোভাবেই, মানে এই দিক থেকে একদম মনে হয় যে হ্যাঁ অনেক মানে নিজে থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, নিজের মাইন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। ভীষণ মানে ভীষণ ভালো এটা, NLP ছাড়া মানে পসিবল ছিল না। আগে প্রচন্ড নেগেটিভ পার্সন ছিলাম, নেগেটিভ যখন তখন নেগেটিভ কথা মনে আসতো সেটা আমি মানে ভাবতাম এরকম হতো, কিন্তু এখন আর নেগেটিভ কথাগুলো মনে আসতেই চায় না। থ্যাংক ইউ, এর জন্য থ্যাংক ইউ। আর মাইন্ড ম্যাপিং যে প্র্যাকটিসটা আমরা করলাম, সেটা কেমন লাগলো? মাইন্ড ম্যাপিং ভীষণ 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 ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, মনে হলো যে এরকম সত্যি আমি এরকম নিজেকে চাই, ওটা আমার ড্রিম, চাই ওরকম একটা জায়গায় যেতে, নিজেকে ওই পজিশনটা অ্যাচিভ করতে, ভীষণই ভালো লাগলো। থ্যাংক ইউ পল্লবী, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রথমে শুরু করছি মহান সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে, আলহামদুলিল্লাহ, কেননা তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। আমি বিগত 7 বছর ধরে এনজাইটি, ফোবিয়া, ওভার থিঙ্কিং, আরও অনেক রকম মানসিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, বা তারপর আমার রামকৃষ্ণ স্যারের সাথে পরিচিত হলো ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক নিয়ে রামকৃষ্ণ স্যারের সাথে আমার মধ্যে কী আছে সব কিছু বললাম, আমার মধ্যে কী হয়, কী কাজ করে সবগুলো বললাম। তো রামকৃষ্ণ স্যার আমাকে কিছু টেকনিক শিখিয়ে দিয়েছিল। রামকৃষ্ণ স্যারের সাথে আমার পরিচয় হয়েছে 2 সপ্তাহ, 2 সপ্তাহ এক প্রথম ক্লাস করে, তারপর আর একদিন একটা অন্য ক্লাস করালো, সেই ক্লাসটাতে আমি জয়েন করলাম, ওখানে বলেছিল। তারপর তার 2 দিন পর, ওটা বলার পর 2 দিন পর আমার জামাইবাবুর সাথে আমার দেখা হলো। জামাইবাবু বলছে কি, জামাইবাবুর একটা বড় ব্যবসা আছে হার্ডওয়্যারসের। জামাইবাবু বললো যে আমি কুয়েতে যাব, আমার ব্যবসাটা তোকে চালাতে হবে, মানে এটা 3 মাস পর যাবে, এখন কতটা সাকসেসফুল হবে আমি বলতে পারবো না, তবে আমি অনেক হ্যাপি ছিলাম কালকে এটা শোনার পর, যে স্যার আমাকে আমার সৃষ্টিকর্তার প্রতি আরও বিশ্বাসটা আরও বাড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ঘুমের সমস্যা ছিল। ঘুমের সমস্যা বলতে, আমি রাতে যখন বিছানাতে যেতাম শোয়ার জন্য, শুয়ে পড়তাম, চোখ বুঝিয়েই আছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা চোখ বুঝিয়ে আছি, কিন্তু ঘুম আর আসতো না ওইভাবে। কিছু মানে কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগতো না, ঘুম আসতো না বলে আবার মোবাইল ঘাঁটতাম, এরকম করে রাত 1টা 1.5টা 2টো বেজে যেত, ঘুম আসতো না, তারপরে ঘুম আসতো। তো রামকৃষ্ণ স্যার আমাকে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিল, বলেছিল ঘুমের আগে তোমার মাইন্ডকে ব্ল্যাঙ্ক করতে হবে। তা মাইন্ড ব্ল্যাঙ্ক করার জন্য যে টেকনিকটা আছে সেটা স্যার প্রত্যেক দিনই করায় NLP ক্লাসে, ওটা সকলেই করে, আমি ওটাই করেছি। প্রথম দিন করেছি, সেরকম কিছু রেজাল্ট পাইনি, সেটা প্রথম দিন একটু অসুবিধা হয়েছে। তারপর দিন আমি আবার ওটা করতে থাকলাম, কিন্তু কখন আমি, সত্যি কথা বলতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আর ধন্যবাদ জানাই উপরওয়ালাকে, যিনি আমাকে রামকৃষ্ণ স্যারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আর স্যার তো হচ্ছে আমার জীবনের গুগল অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, স্যারকে ধন্যবাদ জানাই, সবাই স্যারের ক্লাস করুন, দেখুন ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।